এই আমি মনে করি যে আরো আমাদেরকে এটার একটা পরিচিতি যতটুকু হবে, যেমন যদি আমরা থার্ড গ্রেড দিয়ে যেতে চাই তাহলে অনেকেই যখন আর্মির ভিতর থেকে আমরা যাই তখন অনেককে বোঝাতে হয় সিআইপি মানেটা কি। কিন্তু আমি সম্প্রতি আমি বাংলাদেশের যশোর জুট ইন্ডাস্ট্রিজ, এই যশোর জুট ইন্ডাস্ট্রিজটা গভর্নমেন্ট আমাকে দিয়েছেন 30 বছরের লিজ, যে যাই জুটমিল যেটা আমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চালু করব, সেখানে উদ্বোধন ফলকে আমি দেখলাম সেখানে লেখা মহামান্য প্রিন্স আগা খান, যিনি সেটা 1970 সালে যেটা উদ্বোধন করেছিল। আসলে আমার মতে ব্যবসায়ীদের সম্মান, যদি ব্যবসায়ীদের প্রকৃত সম্মান যদি দেওয়া হয় একটা জাতিতে, তাহলে একটা জাতি অনেক ঘুরে বেড়াতে পারে। কারণ ব্যবসায়ীরা অনেক কিছু স্যাক্রিফাইস করে, বিশেষ করে আমি যদি আমার 1997 আমি 1995 সালে ব্যবসা, 1993 থেকে 1995 আমার আব্বা আমাকে ট্রেনিং দিয়ে যখন 1995 সালে আমি এসেছিলাম, আমি তখন তোবাকো ব্যবসা করতাম। সেখান থেকে যখন 97 আমার আব্বা যখন আমাকে আকিজুল মিলে যখন উনি আমাকে দিলেন, এবং আমার মনে আছে যে আমার পুরো পরিবার ছেড়ে খুলনায় যেতে হয়েছিল। আপনারা জানেন যে আমার আব্বা অত্যন্ত দরিদ্র অবস্থায় বাংলাদেশের ফুটপথ থেকে উনি ব্যবসা শুরু করে এখানে এসেছেন। আজকে খুব বাণিজ্যমন্ত্রী হিসাবে আমার কাছে ভালো লাগছে যে আজকে আমাদের সামনে স্পা পানি, এই পানিটাও আমাদের তৈরি। আজকে ভালো লাগছে যে সিএনপি অনুমতি পিছনে যে জুট উইভিং, এই জুট উইভিংটাও আমার মানে আমার আব্বা যে আমাকে 1997 সালে পাঠে দিয়েছিলেন, সেই পাটকে যেখানে 3 কোটি 36 লক্ষ টাকা লস ছিল সেটা আমি 2002 সেটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করি। আল্লাহর রহমতে 300 শ্রমিক নিয়ে শুরু করেছিলাম, এখন প্রায় 15,000 শ্রমিক আমার এখান থেকে আল্লাহর রহমতে কর্মসংস্থান হচ্ছে। মাত্র 3 কোটি টাকার এক্সপোর্ট ছিল, এখন সেটা 1,200 কোটি টাকা এক্সপোর্টে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আজকে কালকে বাইরে থেকে আসলাম ইগমা হয়ে, আমি জুটটাকে কিভাবে চেষ্টা করছি যে গার্মেন্টস এর পরে জুটকে, কারণ আমার আব্বা আমাকে যখন ঢাকা থেকে উনি খুলনায় নোয়াপাড়া মতো একটা গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন, আমার খুবই কষ্ট লেগেছিল, এবং আব্বা চোখের পানি ফেলে বলেছিল এই জুটটাকে কিছু একটা করো, এটা আল্লাহর একটা দান, এইটাকে কিছু একটা করো। এই এটাকে কিছু একটা করার পিছনে আমি আমার শ্রম দিয়ে আমি কাজ করে যাচ্ছি, এবং আমি মাঝে মাঝে সিএমপির এই কার্ড বিতরণ অনুষ্ঠানে আমি নিজেও 10-15 বার উপস্থিত হয়েছি। কিন্তু কোনো সময় চিন্তা করতাম যে আমাকে ডাকতো না, আমার অনুভূতি ব্যক্ত করার জন্য তো কখনো আমাকে ডাকে না, তো যেদিন ডাকবে সেদিন কিছু কথা বলব। তো আজকে আমার মনে হয় সেদিন ডাকে নাই এই জন্য যে আমার একটা কাজ ইনকমপ্লিট ছিল, সেই জন্য মনে হয় ডাকে নাই, আল্লাহর কাছ থেকে ডাক আসেনি। আল্লাহর মেহরবানিতে আমি মানে ইতিমধ্যে এই সালেই আমি সাকসেসফুল হয়েছি, এই জন্য আমি ইফতি দিয়েছিলাম। আমার যেটা কোর্ট দেখছেন এই কোর্টটা আসলে জুটের তৈরি সম্পূর্ণ, এবং আমি আমাদের বাণিজ্যমন্ত্রীকে এবং বিপিবি এবং আমাদের জসীম ভাই এখানে যারা 3 জনই বসে আছেন সবাইকে এই জুটের কোর্ট আমি দিয়েছি। তো এই জুটের কোর্টটা খুব সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে গার্মেন্টস এর পরে জুটকে কি করে, জুট ইতিমধ্যেই প্রায় সবকিছু মিলিয়ে $2 বিলিয়ন মতন এক্সপোর্ট করতেছে, ইনশাআল্লাহ এটাকে কিভাবে 5 বিলিয়ন 10 বিলিয়ন এক্সপোর্ট করা যায় সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমি 4টা জুট মিল বাংলাদেশে মানে 2টা জুট মিল কিনেছি আমরা। আজকে আমাদের প্রায় 28 গ্রুপের মধ্যে জুটকে প্রায় আমরা বাংলাদেশের যতটুকু জুট ক্যাপাসিটি প্রোডাকশন ক্যাপাসিটি এখন প্রায় 40 ভাগের উপরে হলো আকিস গ্রুপের আকারে আমরা চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমি গোপালগঞ্জ মোকসেদপুরে একটা জুট মিল করেছি, যেখানে আল্লাহর রহমতে জুট দিয়ে কোট তৈরি হবে, জুট দিয়ে শু তৈরি হবে, অর্থাৎ জুটকে যেন আমি সেই জায়গায় নিয়ে যেতে পারি। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই যেন আমার আব্বা যে চোখের পানি ফেলে আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বের জন্য আমি অবহেলা না করি, বাংলাদেশের জন্য জুটটাকে নিয়ে আমি এমন একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারি
গার্মেন্টস এর পরে আমাদের জুট জন্য জুটের জন্য একটি অন্যরকম সমৃদ্ধশালী খাত হয়, সেজন্য আমার জন্য দোয়া করবেন। এবং আমি আপনাদেরকে আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।